हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। वेलकम टू माय चैनल नीलुफार्स क्रिएटिव आइटम्स एंड ब्लॉग्स। आज आपनादेर जोन्नो खूबी मजार एकटी ऑरेंज पाउंड केकेर रेसिपी निये एसेछी। तो चलुन किभाबे तैरी करते हय ता देखेनी। एकटी चालनीते मयदा एक कप, कर्नफ्लावर एक चा चामच, बेकिंग पाउडार हाफ चा चामच निये निलाम। एइबार एकटी मिक्सिंग बोले तीनटा रूम टेम्पारेचारेर डिम निये निब। এখন ডিমগুলোর সাথে চিনি 1/3 কাপ প্লাস 1 টেবিল চামচ আস্তে আস্তে দিতে থাকব। চিনি দিব আর বিট করব। বিট করতে করতে যখন দেখব ফ্লাফি একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে, তখন বিট করা অফ করে দিব। এই ক্রিমি টেক্সচারটা আসতে আমার 6 থেকে 7 মিনিট লেগেছিল। বিট করতে করতে যখন সাদাতে একটা ভাব চলে আসবে, তখন 1/3 কাপ কুকিং অয়েল দিয়ে দিব। বিট করতে করতে ব্যাটারটাতে যখন পারফেক্টলি নাম্বার 8 ড্র করা যাবে, তখন বুঝতে হবে ব্যাটারটি রেডি। এখন এতে অ্যাড করব একটি কমলার জুস। ভিডিও সৌন্দর্যের সুবিধার্থে আমি কমলার অর্ধেকটাকে স্কুইজ করে দিয়েছি। এইবার 1 টিস্পুন লেমন জেস্ট অ্যাড করে দিলাম। এখন ডিমের লিকুইডের সঙ্গে শুকনো উপকরণগুলো ধাপে ধাপে মেশাতে থাকব। একটু সময় নিয়ে মেশাতে হবে এবং খুবই আস্তে আস্তে। জোরে মেশানোর কারণে ক্রিমি ভাবটা নষ্ট হয়ে যাবে এবং বেক করার পর কেকটা শক্ত হয়ে যেতে পারে। এইবার এতে অরেঞ্জ ইমালশন 1 টিস্পুন দিয়ে হালকা করে মিশিয়ে নিব। আবারও বলছি, মেশানোর সময় যেন ফ্লাফি ভাবটা নষ্ট হয়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে। এর মধ্যে আমি কুসুম গরম পানি 1 টেবিল চামচ দিয়েছি। এইবার ব্যাটারগুলোকে আমি 7-ইঞ্চ কেক মোল্ডে নিয়ে নিব। মোল্ডে আগে থেকে পার্চমেন্ট পেপার বিছিয়ে রাখতে হবে, তাহলে কেকটি মোল্ডের সাথে সেট হয়ে যাবে না। এইবার আমি ব্যাটার সহ কেক মোল্ডটিকে ট্যাপ ট্যাপ করে নিব, তাহলে বাবলগুলো ডিজলভ হয়ে যাবে। প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিব। বেক করার পর কেকটিকে পাতলা ছুরি অথবা একটি টুথপিকের মাধ্যমে টেস্ট করে দেখব। যদি টুথপিক ক্লিন আসে ভিতর থেকে, তাহলে বুঝতে হবে পারফেক্টলি কেকটা বেক হয়েছে। এইবার আমি কেকটিকে আনমোল্ড করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। কেকটাকে আমি কিচেন স্কেলের মাধ্যমে আপনাদেরকে মেপে দেখাবো। কেকটার ওজন হয়েছিল 532 গ্রাম, আর পাউন্ডের দিক থেকে এসেছিল 1.173 পাউন্ড। তো আমি এখন কেকটাকে কেটে দেখাচ্ছি, এটা পারফেক্টলি ডান হয়েছে। এই রকম পাউন্ড কেক বিকেলের চায়ের সাথে খুবই ভালো জমে। সো বাইরে থেকে কেক অর্ডার না করে ঘরে বসেই খুব সহজে কেকটিকে তৈরি করে ফেলতে পারেন। কি সহজ না? যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।